আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও চলে আসলাম আরও কি নিউ ব্লগ নিয়ে। আজকে বিকাল দেখে ব্লগটা শুরু করছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো ছেলে স্কুল থেকে আসার পর ও মুড়ি আর কলা মেখে খেয়ে নিল, ভাত খাবে না বলছিল, এখন যাবে টিউশন। তো টিউশন চলে গেল, তারপরে এই এক সেকেন্ডে দেখতে পাচ্ছ বিছনাপাটির কী অবস্থা করেছে, কি হাল। তো স্কুল থেকে মানে এসে কিন্তু ওর টাইম থাকে না, আধা আধ ঘন্টা বা এক ঘন্টা এরকম টাইম থাকে। তো ওইটুক টাইমে স্নান খাওয়া করে, তার মধ্যে বিছনাপাট এরকম অবস্থা করে। তো এখন বিকাল 3:30 ও টিউশন চলে গেল আর আমি এগুলো গোছাচ্ছি। আর আজকে একটা খুশির খবর আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজ হচ্ছে শুক্রবার, আজ সব জামা কাপড়গুলো স্কুলে খুলে রেখেছে, ওগুলো আমি এখন ভিজিয়ে রাখবো। এত ঘেমে ঠেমে স্কুল থেকে চলে আসে না, একদম গন্ধ বেরিয়ে গেছে। তো কালকে শনিবার, অন্য ড্রেস আছে, এগুলো আর ড্রেস আর কালকে লাগবে না, তাই জন্য এগুলো আমি সাফ জলে ভিজিয়ে রাখি। আর তারপরে সব বিকালের কাজবাজ করে ঘর দুপুর ঝাড়ু দিয়ে আমি ফ্রেশ হয়ে একটু খেতে বসে পড়েছি। আমিও মুড়ি আর কলা মেখে খাচ্ছি, একদম মানে খিদে খেতে পারছিলো কিন্তু ভাত খেতে ইচ্ছেও করছিলো না। তো তোমাদের বলেছিলাম আজকে একটা খুশির খবর, যে খুশির খবরটা আমি এখন তোমাদের সঙ্গে বলবো। তো আমরা আছি টিভির সামনে বসে, আর টিভিটা আজকে তোমাদের দেখতে পাচ্ছ। টিভিটা কেন দেখাচ্ছি, কেননা আমার একটা দিদি বলতে গেলে, ও দেখতে পাচ্ছ দিদি নাম্বার ওয়ানে গেছে, ওর অনেক দিনের স্বপ্ন। তো আজকে দিদি নাম্বার ওয়ানে গেছে, আমরাও ভীষণ খুশি, তাই আধ ঘন্টা আগে থেকে টিভির সামনে বসেছিলাম। আর যেহেতু আমরা টিভি দেখি না কোনোদিনও, আমার পছন্দ না, মোবাইল ঘাটতে ঘাটতে টিভিটা আর দেখাই হয় না, তো এই হচ্ছে ব্যাপার। এর জন্য টিভি দেখার নেশাটা নেই। তো এই যে এই দিদিটা জামাইবাবুটা গেছে, তোমরাও দেখে নিও প্লিজ। আর হচ্ছে টিভিতে তো দেখিয়েছে, এখন ইউটিউবে বা অন্য কোথাও ফেলে এখন আমি ঘরে চলে আসি। আর টিভিতে দেখছিলাম অন্য দিদির বাড়িতে, খুব মজা, খুব এনজয় করে দেখলাম, আর তোমরাও দেখে নিও। তো আজকে হচ্ছে মানে ভাদ্র মাসের শুক্রবার, তো আজকে ভাগ্নিকে ভাত খাওয়াবো বলে আমি বসে পড়েছি রসুন পেঁয়াজ ছুলতে বা আলু ঠেলু ছুলতে, আর এখানে ছেলে দুধ খাবে। আর কালকে পড়বে শনিবার, শনিবার যেহেতু নিরামিষ, তারপরে রবিবারে পূজা, রবিবার সোমবার দুদিনে হলো পূজা, তো দুদিনে নিরামিষ খাবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে শেষ শুক্রবার ভাদর মাসে, তার জন্য আজকেই খাওয়াচ্ছি। আর আমি চিকেনটা ধুয়ে নিয়ে তারপরে রান্নাও কমপ্লিট, রান্নাবাড়ি কমপ্লিটের পর প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, যেহেতু আমি আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ডাল করেছি, পাঁপড় করেছি, ভাত করেছি, আর আলু দুটি ভাজা রয়েছে। গুড মর্নিং, কালকে আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি, আর আজকে হচ্ছে শনিবার, বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর ছেলে তো স্কুল চলে গেল, আর আজকে টিফিন নেই, শনিবার হাফ স্কুল, তাই জন্য কিছু খেয়েই চলে গেল। এখন আমি বাকি সব কাজ করব, আর অনেক জামা কাপড় আছে ধুয়ে নেব, তার আগে বিছানাপাটগুলো গুছিয়ে নিচ্ছি, সকালের বাসি কাজটা গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে কালকে বাসন অনেক ছিল, ওটা রাত্রেই ধুয়ে নিয়েছি, তাই জন্য একটু কাজটা কম। আর সকাল সকাল এখন জল আসবে, তারপরে আমি স্নানও করে নেব, বাকি সব কাজ ততক্ষণে করে নিই। গাইজ, আমি একদম বাসি কাজ করে স্নান করে চলে আসলাম, আর এখন মাথাটা চিরুনি দিচ্ছি। আর চিরুনি দেওয়ার পরে আমার কতগুলো চুটে তোমরাই দেখতে পাচ্ছ। আর এগুলো চুল দিয়ে আমরা অনেক বাসন কোসন নেই অবশ্য, কিন্তু চুলের অনেক দাম, আর মাথার চুলগুলো ভালোই কাজে দেয়, অনেক জিনিস নেই অনেক। তো সকালের কাজ বাস শেষ করে একদম কাপড় চোপড় দিয়ে এখন আমি চলে আসলাম জামা কাপড় দিতে, আর অনেকদিন পরে চলে আসলাম। আর অনেকদিন মানে তোমাদের সঙ্গে ভালো করে কথা হয় না, ভালো করে দেয় না, দুদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই জন্য। তো আজকে যাই হোক, একদম স্নান করে একটু ফ্রেশ লাগছে, আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, তো একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, এখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠলো। যাই হোক, আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, এখন দিয়ে নেই। আর সকাল এখন বাজে 10টা, তো সকালের কাজবাজ সব কমপ্লিট, আর আজকে শনিবার যেহেতু কিচ্ছু খাইনি, আর এখন ঘরে যাবো জামা কাপড়গুলো দিয়ে, তারপরে দেখি কী খাওয়া যায়, তারপরে রান্নাবাড়ি করবো। তো চলো কন্টিনিউ ব্লগে দেখতে থাকো। জামা কাপড় দেওয়া হলো, এখন আমি ঘরে যাব, আর রান্না করতে হবে যেহেতু, রান্নাবাড়ির সব রেডি করব। আর সবজি এলা আসছিল, আমি শাক নিয়ে নিলাম, আর সাথে দোকান থেকে আমি ডালের বড়ি নিয়ে আসলাম, আর সাথে একটা খাওয়ার কটকটি। ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।